এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ পাবে ফেব্রুয়ারি। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং করোনার কারণে এবারে বিষয় এবং মান কমিয়ে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেওয়া হয়। তিনটি পরীক্ষার নাম্বার এবং সাবজেক্ট ম্যাপিং করে সবগুলো বিষয়ের উপরে চূড়ান্ত মার্কশিট পাবেন শিক্ষার্থীরা। আর ফেব্রুয়ারি ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে।